আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তিন দিন ধরে অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে যে কারণে সেখানকার যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে শিল্প পুলিশ জানিয়েছে বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা গার্মেন্টস গার্মেন্টসের শ্রমিকরা তিন দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে পারেনি এখনো পর্যন্ত সড়কটি বন্ধ বন্ধ রয়েছে এ ঘটনায় এখনো পর্যন্ত কথা বলার জন্য বার্ডস গার্মেন্টসের কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকে দেয়া সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাংচুরের অভিযোগে ছত্রিশ জনকে আটক করেছে বাহিনী আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ এছাড়া সকাল থেকে আসুলিয়ায় সকল তৈরি পোশাক কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়েছে উৎপাদন চলছে পুরোদমে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন